মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী উপলক্ষে বামনগোলা ব্লকের সমস্ত দুর্গাপূজা কমিটিকে শারদ সম্মান প্রদান অনুষ্ঠিত হয়। বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পাকুয়াহাট বাসস্ট্যান্ডে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আসন পুনর্বিন্যাস খতিয়ে দেখতে গিয়ে তারা সুপারিশ করেছেন যে 14,000 অতিরিক্ত আসন এবারে পঞ্চায়েত নির্বাচনে হবে, এবং এই ব্যাপারে যদি কোনো রাজনৈতিক দল বা কারোর কোনো আপত্তি থাকে তার জন্য একটা তাই বাড়ি দেওয়া হয়েছে সম্ভবত 14 নভেম্বর। তার মধ্যে সবাইকে তাদের আপত্তি জানাতে হয় এবং সেই আপত্তি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবেন, এটাই তাদের নিয়ম। সাংবিধানিক সংস্থা, এই সাংবিধানিক সংস্থা নিয়ে কোনো মন্তব্য করা কারোর উচিত নয়। কেউ যদি আদালতে যেতে চান, আদালতের দরজা সবার জন্যই খোলা। মুখ্যমন্ত্রী সিংহ দাঁড়িয়েছে বলছে, পুরো অভিযোগ ইংরেজিতে যাকে বলে ওয়াইল্ড অ্যালিগেশন, বাংলায় তাকে বলে বুড়ো অভিযোগ। যারা এই অন্যতায় বিশ্বাস করে তারা এই ধরনের বুড়ো অভিযোগ করেন, কারণ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সারা পৃথিবীর মানুষ দেখেছেন যে তিনি কৃষকদের অধিকার রক্ষা করবার জন্য সংগ্রাম করেছিলেন। 26 দিন খোলা আকাশের নিচে তিনি ধর্ণা দিয়েছেন অভুক্ত অবস্থায়, এবং তার জন্য কৃষক সমাজ ঐক্যবদ্ধভাবে তাদেরকে জোর করে যে উৎখাত করা হচ্ছিল তাদের জমি থেকে, তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছিলেন। কোনো শিল্পপতির বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল না, আমাদের নেত্রীর আন্দোলন ছিল কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এবং সেটা পরবর্তীকালে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ওই বিদেশি সরকারের যে আইন বলে ভূমি অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার, সেই আইনকে বাতিল ঘোষণা করে এবং পার্লামেন্টকে নতুন করে আইন তৈরি করতে হয়, এবং সেখানে বলা হয় যে জোর করে কাউকে তাদের জমি থেকে উচ্ছেদ করা যাবে না, তাদেরকে ক্ষতিপূরণ নিতে হবে, এবং সে যদি স্বেচ্ছায় দেয় তবেই সেই জমি নেওয়া যাবে। আর টাটা কোম্পানি সম্পর্কে যদি বলি, পশ্চিমবাংলায় টাটা কোম্পানির বিভিন্ন সংস্থা তারা কাজ করছে, এবং কমপক্ষে সেই সমস্ত সংস্থাতে 20,000 থেকে 25,000 বাঙালি ছেলে মেয়ে কাজ করছে। মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের সাথে আমরা মালদা জেলাতেও শারদ সম্মান জ্ঞাপন, বিজয়া সম্মেলনী, এবং আমাদের যে প্রতিটা বুথ থেকে দুজন করে আমাদের যারা প্রাক্তন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তাদেরকে এখানে সম্মানিত করছি আমরা। আমাদের জেলাতে আমাদের 15টি ব্লক, 16টি এবং 2টি পৌরসভা, 18টি ইউনিটে আমরা শুরু করছি 11 তারিখ থেকে, আমাদের শেষ হবে 22 তারিখে গোটা পশ্চিমবঙ্গের সাথে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি সর্বধর্মের মানুষকে একত্রিত করে সর্বধর্মের মানুষের সমস্ত উৎসবকে আরও বেশি করে উৎসাহিত করছেন তার বিভিন্ন ধরনের অনুপ্রেরণার মধ্যে দিয়ে। আমরা সে কারণে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, এবং আমরা আশা রাখবো যে আগামী দিনগুলোতে আমাদের এলাকার মানুষেরা মমতা ব্যানার্জিকে সম্পূর্ণরূপে সমর্থন করবেন, এই কারণে যে তিনি একমাত্র মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে যিনি সমস্ত সম্প্রদায়ের সমস্ত উৎসবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের সাথে আছেন। রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।